নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা এনজয় করে দেখবে আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি এনজয় দ্য ভিডিও আমাদের ত্রিপুরাতে অনেক গরম বিশেষ করে আগরতলাতে অনেক গরম পড়ছে কোথাও গরম এরকম আছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে প্রচুর গরমে অস্থির আমরা যাই হোক যা ডাকলো যা ডাকার পরে গেলাম ওদের ঘরে তো ওদের ঘরে যাওয়ার পরে ওদের ঘরে যখন গেলাম তখন একটা জাম্বুরা বের করে দিল ভর্তা করতে তো স্টার্টিং থেকে তোমাদের দেখাতে পারলাম না কারণ ছেলে মোবাইল নিয়ে টানা হেসরা করছিলো তো দেখানোর মতন পরিস্থিতিও ছিল না তো তারপরে যখন আমরা এগুলি খুলছিলাম তখন বললাম যে এখন একটু করে নেওয়া দরকার তোমাদেরও দেখাই কারণ এই গরমে জাম্বুরাটা খাওয়া বিশেষ প্রয়োজন জাম্বুরাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন ডি আছে আর অতিরিক্ত গরম যেহেতু পড়ছে সবাই চুকা খাওয়ার জন্য এবং টক খেলে নাকি গরমটা একটু কম হয় তো সবাই এরকম গরমে কিন্তু টক জাতীয় জিনিস খায় তো তোমাদের মাঝে আমরা শেয়ার করলাম যে আমাদেরও প্রচন্ড গরমে টক খাওয়ার ইচ্ছে হচ্ছে তো জাম্বুরা নিয়ে বসে গেলাম আর জাম্বুরাটা দেখতে যতটুকুই সুন্দর লাগছে ভিতরে খেতে কিন্তু অত একটা ভালো লাগলো না কারণ এটা না আছে টক না আছে মিষ্টি তো খোলার পরে আমরা ভাবলাম যে এটার ভিতরে অন্য কিছু অ্যাড করে এটাকে সুন্দর করে ভত্তা বানানো হবে তো এটা যখন খুলছিলাম তখন মনে মনে চিন্তা করছিলাম যে এটার ভিতরে হয়তো যে তেঁতুল আর তেঁতুল দেখলে তো এমনিতে জীবের জল চলে আসে তেঁতুল লেবু পাতা এগুলি মিক্সড করে তোমাদের মাঝে আমি নিয়ে আসবো ভত্তা বানিয়ে আর আমরাও খাবো খুব টেস্ট করে খাবো তো আমরা আস্তে আস্তে করে এগুলিকে খুলে নিলাম যখন এগুলি খুলছি সত্যি যেন জীবে জলে চলে আসছে আর এদিকে ছেলে পুলেগুলা খুব চিৎকা চেঁচামেচি করছে যার কারণে তোমাদের পুরো ভিডিওটার বয়সটা দিতে পারলাম না যদি পুরো বয়সটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতে আমরা কত মজা করে টাক মেরে মেরে খেয়েছি কত মজা করে আমরা এটাকে জিবে জল জিবে যখন জল আসে একটা টাক না করে একটা টাক মারে তো আমরা ওই রকম টাক মারতে মারতে কিন্তু জাম্বুরাটা খুলে নিলাম খুলে তারপরে এগুলিকে ভর্তাটা বানিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর সত্যি যেন অসাধারণ হয়েছে জাম্বুরাটা খেতে নর্মালি মিষ্টিও নেই টকও নেই কিন্তু যখন ভর্তা বানালাম তখন খেতে খুবই স্বাদ লাগলো আর গরমের ভিতরে টক খাওয়া মানে তো বিরাট ব্যাপার জাম্বুরা ফল কিন্তু সব পাওয়া যায় না আর যে মৌসুমে পাওয়া যায় তোমরা কিন্তু কেউ মিস করবে না সবাই খাবে আর সর্দি কাশি কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা কিন্তু জাম্বুরা ফল খাবে খুবই উপকার তাদের জন্য একটু ঠান্ডা লাগলো কিন্তু জাম্বুরা ফল খেলে কিন্তু কোনো ক্ষতি নেই তোমরা খাবে অবশ্যই জাম্বুরাটা খুবই উপকারী ফল যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু অবশ্যই খাবে যারা কোষ্ঠকাঠিন্য ভুগছে তোমরা যদি কেউ এরকম জানা থাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভিডিওটা শেয়ার করে দেবে কোষ্ঠকাঠিন্য রোগের জন্য খুবই উপকার তোমরা অবশ্যই শেয়ার করবে আর সবাই এই গরমের মৌসুমে জাম্বুরা খাবে তারপরে আমরা খুলে নিলাম একটু লবণ দিয়ে নিলাম আর লবণটা কিন্তু টকের ভিতরে একটু বেশিই লাগে আমি কিন্তু দিয়েছি তারপরে কিন্তু আমরা যখন খেতে বসলাম বারবার কিন্তু লবণ অ্যাড করতে হচ্ছে তিনবার চারবার করে আমরা তিন চাম চার চাম করে লবণ অ্যাড করলাম জানি না কেন এত লবণটা লাগলো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাম্বুরার ভর্তাতে বলতো না আগের দিনে যে ছেলে পুলে না হওয়ার আগে খাওয়াটা দরকার খারে পরান খাওয়া ছেলে পুলে না হতে খায় তো আমাদের দশা এরকম হলো কেউ বলছে জাম্বুরার জল খাবে কেউ বলছে কাঁচামরিচ বেশি খাবে না তো আমরা কাঁচামরিচ দিলাম অল্প করে তারপরে মরিচটাও দিলাম না কারণ সবারই পেট ব্যথা করবে প্যাট জ্বলবে বাচ্চাদের জন্য তোমরা একটু যদি কেউ মরিচ খাও তাহলে দিয়ে দেবে শুকনো লঙ্কাটা দিলে খুবই টেস্ট তো আমরা কিন্তু দিলাম না তারপরে মরিচটাকে ইয়ে করে জাম্বুরাটাকে যখন মাখছিলাম তখন দেখলাম কি জাম্বুরার ভিতরে লবণটা একটু কম ঢুকছিলো তারপরে মেখে 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 জাম্বুরাটাকে একটু থেতলো করে নিলাম জল বেল করে নিলাম কিন্তু জাম্বুরার জলটা খেতে খুবই অসাধারণ লাগলো যখন জাম্বুরাটাকে হাত দিয়ে মেখে 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 থেতলো করে নিলাম আর থেতলো করার পরে যে জাম্বুরার টেস্টটা যে যখন আরো বেড়ে গেল তখন না বলে বোঝাতে পারবো না যে গরমের ভিতরে জাম্বুরাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগলো আর এত গরমের ভিতরে জাম্বুরা ভর্তাটা খেয়ে এত শান্তি লাগলো মনে তোমাদের বলে বোঝাতে পারবো না এত টেস্ট এত টেস্ট জাম্বুরা ভত্তাটা খাওয়ার পরে মনে হয় যেন শরীরের গরম অর্ধেকটা কমে গেছে আর তোমরাও কিন্তু অতিরিক্ত গরমে কিন্তু টক খাবে জাম পুরার ভর্তা লেবু দিয়ে চাটনি জবি হো তোমরা যে যেটাই পারো টক খাওয়ার জন্য কিন্তু আমাদের মন এমনিতে আনচান আনচান করে আর গরমের ভিতরে টক খাওয়ার মজাই আলাদা তোমরা গরমের ভিতরে টক খাবে আর প্রচুর পরিমাণে জাম্বুরা খাবে জাম্বুরার ভিতরে কিন্তু ভিটামিন সি ভিটামিন ডি আছে আর তো অনেক রোগের উপকার আছে সর্দি কাশি ঠান্ডা অনেক কিছুতেই কিন্তু জাম্বুরার ভত্তাটা খুবই উপকার তো যখন আমরা জাম্বুরার ভত্তাটাকে খাচ্ছিলাম তখন বিশ্বাস করবে না মনে খুবই আনন্দ ছিল যে জাম্বুরার ভত্তাটা গরমের ভিতরে খেয়ে মনের যেন একটু শান্তি পেলাম জাম্বুরাটাকে যখন মাখছিলাম তখন জিবে খুব জল এসে গেছে আর জিবে জল আসার মতো করে কিন্তু মাখছিলাম খুবই টেস্ট করে তারপরে এটার ভিতরে কিন্তু লবণটা কম হচ্ছিল বারবার আমি লবণ দিচ্ছি লবণ এক চামিচ দু চামচ করে বারবার লবণ দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি জানি না কেন এমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানবে কেউ যদি জানা থাকে কেন জাম্বুরা পাতাতে লবণটা এত বেশি দিতে লাগলো একটু পরে পরে কিন্তু এক চামচ দু চামচ করে লবণ দিতেই আছি কারণ লবণটা বলছিলো সবাই কম হচ্ছে আমি সবাইকে দেখাচ্ছিলাম একটু একটু হাতে নিয়ে সবাই বলছে যে জাম্বুরা পাতাতে লবণটা একটু কমে লাগছে তারপরে একটু লেবু পাতা দিয়ে নিলাম আর একটু টকটা কম ছিল জাম্বুরাটা তারপর আমি দিয়ে দিলাম তেঁতুল আর তেতুল দেওয়ার সঙ্গে সঙ্গে সারটা তো আরো বেড়ে গেলো যখন তেতুল দিয়ে মাখলাম বিশ্বাস করবে না জিভের ভিতরে এমন জল আসলো না ইচ্ছে করছে পুরো থালাটা কাউকে না দিয়ে আমি নিজে খেয়ে নি তেতুল দিয়ে মাখার পর তো জিবে প্রচণ্ড জল আসলো শুধু সবাইকে বাটিতে দিয়ে দিচ্ছি প্লেটে দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য দিয়ে দিলাম কেমন হলো টেস্ট করে বলো যে লবণ চুকার সব ঠিক আছে কিনা আর যখন তেতুলটা দিলাম তখন বিশ্বাস করবো না জাম্বুরার টেস্ট এবং লেভেলটাই অন্যরকম হয়ে গেল আর জাম্বুরার সঙ্গে তেতুল দিয়ে মাখা এবং যে ভর্তার টেস্টটা খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো তোমরা এরভাবে খাবে আর লেবু পাতা দিলে কিন্তু জাম্বুরার সঙ্গে আর যে সেন্ট সেন্টে কিন্তু তোমাদের পেট একদম ভরে যাবে লেবু তো এমনিতেই ভালো লাগে লেবুর সেন্ট তো সবারই ভালো লাগে দেখো আমি বল পারছি আমার মুখে কিন্তু জীবে একদম জল এসে গেছে অ্যাকচুয়ালি টক খেতেই হয় না টক তো এমনিতে দেখার সঙ্গে সঙ্গে জিবে জল চলে আসে আর মহিলাদের তো তো বলে না মহিলাদের তো টক এমনিতেই পছন্দ টক দেখলে এমনিতে জীবে জল চলে আসে আর এখন আজকালকার দিনে পুরুষরাও কিন্তু টক খেতে খুব পছন্দ করে আর যেই টক দেখবে টক দেখার সঙ্গে সঙ্গে জিবে জল চলে আসে এটা কিন্তু একটা বিজ্ঞানিক সায়েন্টিফিক্যালি একটা লজিক আছে যে যার কারণে জিবে জল চলে আসে যাই হোক আমরা যখন জিবে জল চলে আসো কার বসে থাকা যায় সবাই নিয়ে নিলাম বাটিতে আর সবাই বাটি বাটি নিয়ে নিলাম তখন বসে গেলাম খাওয়ার জন্য আর সত্যি সবাইকে দেওয়ার আগে ইচ্ছে করছে তো নিজে খেয়ে নিত তা তো হলো না তো সবাইকে দিয়ে নিজে তারপরে খেতে বসলাম আর সবাইকে দিয়ে নিজে যখন খেতে বসবো তখন তো সবাইকে আগে সমানভাগে দিয়ে দিতে হবে তারপরে নিজে বসবো তো আমিও বসে গেলাম সবার সঙ্গে খেতে তারপরে দেখো আর দেরি করা যায় আমরা বসে গেলাম খেতে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবে কমেন্টে জানাবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টটা জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা thank <music> you